আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ফেসবুকের একটি সেটিং নিয়ে। অনেকে আছেন যার ফ্রেন্ড লিস্টে থাকা ফ্রেন্ডগুলো কেউ দেখতে পারবো না, ঠিক আছে, হাইড করে রাখার জন্য অনেকে আছেন এই অপশনটা বোঝেন না। তো এরকম একটি অপশন এখানে আপনাদেরকে কীভাবে ফেসবুকের অ্যাকাউন্টে যে ফ্রেন্ড লিস্ট বন্ধ, ঠিক আছে, অফ করে রাখবেন, এটা শুধু আপনি দেখতে পারবেন আর কেউ দেখতে পারবে না। তো সেটা করার জন্য প্রথমে আপনি আপনার ফেসবুকে প্রোফাইলে ঢুকবেন। ওকে, ফেসবুক প্রোফাইলে ঢুকে এই যে উপরে দেখবেন ম্যান আইকন, ম্যান আইকনে ক্লিক করবেন। ম্যান আইকনে ক্লিক করার পরে আপনার এই নিচে দেখবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। ওকে, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আপনার তারপরে আপনি ক্লিক করবেন এই যে প্রাইভেসি শর্টকাট। ওকে, প্রাইভেসি শর্টকাটে যাওয়ার পর প্রাইভেসি শর্টকাটে আমি ক্লিক করলাম। তো প্রাইভেসি শর্টকাটে ক্লিক করার পরে আপনার এই যে সি মোর প্রাইভেসি সেটিং, ওকে, দেখা যাচ্ছে সি মোর প্রাইভেসি সেটিং এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পরে কিন্তু আইসা পড়ছে আপনার সেই সেটিং। এই জায়গায় দেখেন অনেকগুলো সেটিং আছে, হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট, আপনার পোস্টগুলা কারে কারে দেখাইবেন এই জায়গায় বলছে, ঠিক আছে। ওকে, এই জায়গায় আমি পাবলিক করে রাখছি, আপনারা চাইলে ফ্রেন্ড ইউর ফ্রেন্ড অন ফেসবুক, আপনারা যে ফেসবুকে থাকা যে ফ্রেন্ড আছে তারাই দেখতে পারবো, ঠিক আছে। আর ডোন্ট শো টু সাম ফ্রেন্ড, আমি কাউরে দেখাবো না, আমি নিজেই দেখবো, ঠিক আছে। তো আপনি যেটা অনলি মি, ঠিক আছে, আপনি আপনার যেটা ইচ্ছা, ঠিক আছে, আপনি যদি চান আপনার ফ্রেন্ডকে দেখাইতে পারেন, ঠিক আছে, সবাই দেখতে পারবো, এরকমও করে রাখতে পারবেন আপনার এই যে ফ্রেন্ড। ইউ ক্যান ফ্রেন্ড অন ফেসবুক, আপনার ফেসবুকে থাকা ফ্রেন্ডরা দেখতে পারবো। ফ্রেন্ড অ্যাকসেপ্ট, ডোন্ট শো টু সাম ফ্রেন্ড, আপনার অন্য কাউরে দেখাতে পারবেন, আপনি যারে মন চায় তারে দেখাতে পারবেন। ওকে, তো এই অপশনটা করতে পারবেন আপনি, ঠিক আছে। লিমিট হু ক্যান পোস্ট সি পোস্ট, তাই আপনার কতজনে আপনার ইয়াটা দেখতে পারেন, হু ক্যান সি পোস্ট অন ইউর লিমিট, আপনি লিমিট দিতে পারবেন যে এতজনে আমার পোস্টটা দেখতে পারবো, এর বাইরে কেউ দেখতে পারবো না, এর বেশি কেউ। ওকে, এটা করা দরকার নাই। তারপরে আপনার হিস্টোরি, আপনার যে হিস্টোরিতে যে অনেক পোস্ট করেন বা ইয়া করেন, যাই কিছু করেন, এটা কে দেখতে পারবো, আমি পাবলিক করে রাখছি, আপনার এই যে আপনার ইচ্ছা মতো আপনি করে রাখতে পারেন, ফ্রেন্ড কাস্টম। হ্যাঁ, তো আপনার যেটা ইচ্ছা, কারেন্টলি অন ফর স্টোরিজ, কমেন্ট অন করে রাখতে পারেন, অফ করে রাখতে পারবেন, ঠিক আছে। তারপরে আপনার এই যে হু ক্যান সি ইউর ফিউচার রিল, আপনি যে রিলে ইয়া করেন যে ওগুলো কে দেখতে পারবো, হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, আপনার ফ্রেন্ড রিকোয়েস্টে এই জায়গায় আপনার এই যে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, তো এইটা করার জন্য আপনার কেরা কেরা আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবো, এটা এই জায়গায় এভরি ওয়ান ফ্রেন্ড, তো এটা এভরি ওয়ান আমি এভরি ওয়ান দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, আপনার ফ্রেন্ড লিস্টে থাকা ফ্রেন্ডগুলো কে কে দেখতে পারবো, আমি পাবলিক করে দিছি, আপনি ফ্রেন্ড দিতে পারেন বা আপনার ইচ্ছা মতো, ঠিক আছে, আপনি শুধু আপনি দেখবেন, এই অপশনটা চালু করে রাখতে পারবেন, ঠিক আছে। হু ক্যান লুক আপ ইউজিং টু জিমেইল অ্যাড্রেস প্রাইভেট এভরি ওয়ান, আপনার জিমেইল অ্যাড্রেসটা কে কে দেখতে পারবো। ওকে, তো এই অপশনগুলাই আপনি দেখানোর জন্য ইয়া করছে, আপনার ইচ্ছা মতো আপনি সেটিং করে নেবেন, ঠিক আছে। তো আশা করি এই ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।